দেশের তারকা ক্রিকেটার থেকে বিনোদন জগতের স্টার অনেকেই মাথা পেতে দেন তার কাছে, চুল ছাটার জন্য সবার ভরসার তার কাছে। এমনকি বিপিএল খেলতে এসে শহীদ আফ্রিদির মতো ক্রিকেটার চুল কাটাতে ডেকে নেন তাকে। বাংলাদেশে এলে বিরাট কোহলির চুল কাটার জন্য হোটেলে ডাক পড়ে তার। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাব্বির রহমানের মতো সব তারকা ক্রিকেটাররা নিয়মিত তার কাছে যান চুল কাটাতে। তিনি আক্তার আলী, পেশায় একজন নাপিত। আজকের যুগে সুন্দর করে বলা হয় হেয়ার স্টাইলিস্ট। ক্রিকেটের বাইরে সুপারস্টার শাকিব খান, অপূর্ব, তাহসান খান, আরিফিন শুভ, অনন্ত জলিলের মতো তারকাদের চুলের স্টাইল করেছেন আক্তার আলী। বিজ্ঞাপন, নাটক, সিনেমার কাজেও হেয়ার স্টাইলিশ হিসেবে কাজ করেন। রাজকুমার সিনেমায় শাকিব খানের হেয়ার স্টাইলও করেছেন তিনি। আক্তারের কাছে চুল কাটাতে আসেন সাধারণ ক্রেতারাও, তবে সেজন্য দিতে হয় সিরিয়াল। দীর্ঘ সিরিয়াল পেরিয়ে দেখা মেলে তার। অথচ চুল কাটতে কাটতে তারকা বনে যাওয়া আক্তার এই জগতে প্রবেশ করেন দৈনিক মাত্র 5 টাকার মজুরি দিয়ে। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে আক্তার আলীর জন্ম। ঘিঞ্জি ক্যাম্পে বেড়ে ওঠা, ছোট্ট একটি কামরার মধ্যে মা বাবার সঙ্গে থাকতেন 5 ভাই বোন। অভাব ছিল নিত্য সাথী। ছোটবেলায় অনেক কিছু খেতে ইচ্ছা করত, কিন্তু টাকা পেতেন না। সেজন্য ভেবেছিলেন মোটর মেকানিকের কাজ শিখবেন, আয় করে একটু স্বাধীনভাবে চলবেন। উপার্জনের চিন্তায় পড়াশোনাও এগিয়ে নিতে পারেননি। 11 বছর বয়সেই 2001 সালে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে জন্মানো সেই ছেলেটি নিউ মার্কেটের একটি সেলুনে কাজ নেন। শিক্ষানবিশ হিসেবে খাটতেন, দৈনিক মজুরি পেতেন 5 টাকা। একসময় মনে হলো সেলুনে যেহেতু কাজ করছি আরো সিরিয়াসলি করা উচিত। ভালোভাবে কাজ শেখা শুরু করলেন। নিউ মার্কেট থেকে কাঁঠাল বাগান এলাকার একটি সেলুনে ঢুকলেন। কিছুদিন সেখানে কাজ করার পর গেলেন ধানমন্ডির একটিতে। ততদিনে তার বেতন হলো 1500 টাকা। এভাবেই একটু একটু করে দক্ষ করেছেন নিজেকে। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে 8 বছর আগে ধানমন্ডির 7 মসজিদ রোডে প্রতিষ্ঠা করেন নিজের সেলুন। নাম দিলেন আক্তার আলী হেয়ার স্টুডিও। এখন সেখানে কাজ করেন মোট 30 জন কর্মী, যার মধ্যে 15 জন হেয়ার স্টাইলিস্ট। চুল কাটার পাশাপাশি হেয়ার কালার, উইথ বন্ডিং, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, মেকআপ ইত্যাদি সেবা দেওয়া হয়। ক্রেতার সংকুলন হয় না বলে পাশাপাশি 2টি দোকান চালু করতে হয়েছে তাকে, তাও জায়গা দিতে পারছেন না মানুষকে। এমনিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে দোকান। ঈদ পূজায় ক্রেতাদের চাপে খোলা রাখতে হয় রাত 3টা পর্যন্ত, আর চাঁদ রাতে তো বন্ধই করা যায় না। একদম ঈদের দিন সকাল 7টা পর্যন্ত চালু থাকে দোকান। আক্তারের কাছে কেউ চুল কাটাতে চাইলে আগে থেকে বুকিং দিতে হয়। 2018 সাল থেকে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেন আক্তার। তারপর থেকে তার কাছে আসতে থাকেন সঙ্গীত ও সিনেমার অনেক তারকা। এভাবে বাড়তে থাকে আক্তার আলীর জনপ্রিয়তা। এত জনপ্রিয় হেয়ার স্টাইলার চুল কাটাতে কত টাকা নেন তিনি? আক্তার আলী জানান মাত্র 300 টাকা। তবে নাটক, সিনেমা বা বিশেষ ব্যক্তিদের চুল কাটার সম্মানই আলাদা। 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে আক্তার আলীর পরিবার। বিভিন্ন সময় ইউটিউবে চুল কাটানোর ভিডিও দেন তিনি।